আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হারে বাবু, তুই এখনো মরিসনি? কিশোক কিশোক বলে জাহিল তোর প্রেমিকার বলে উন্নারা সুরার সাথে বিয়ে হয়ে গেল। হয় তো কি হয়েছে? কি হয়েছে মানে তোর প্রেমিকার উন্নারা সুরার সাথে বিয়ে হয়ে গেল আর তুই এখনো মরিসনি, এই তোর ভালোবাসা? যত বাসে থাকবো তত শান্তি, কত একসাথে ঘুরিছু, কত এটি উঠে গেছিল, কত তোর মনে হতো না? তাড়াতাড়ি মরে যা। হয় সেটাই ভাবছো? ওরে সুরা, অত ওলা ভাবে লাভ নাই, ক্যাঙ্গাকে মরবো ঠিক করেছি সেটা না কদিনই। না ওলা কোনো ঠিক করা হয়নি। আচ্ছা শোন ওলা, কান্দে কাটে লাভ নাই, আমি যেহেতু আছি তুই মরালে কোনো চিন্তাই করা লাগবে না, তোর মরার যত বন্দোবস্ত করার দায়িত্ব বাবা কিছু আমার। তো ক্যাঙ্গাকে মরবো ঠিক করেছি বিচার না কদিনই। তাহলে মনে কর যে ইতিহাস তুই রচনা করে মরে যাবো। তো বুদ্ধিটা হচ্ছে যে তুই দু তিন সার পেট্রোল কিনবো, কিনে গাওয়াত একটা আচ্ছা মতো ঢালবো, ঢালে একটা গ্যাস লাইটলে ডাইরেক্ট চলে যাবো তোর প্রেমিকার বাড়ির আগটাই, যা ঠাসকে গাওয়াত লাগিয়ে দিবো আগুন। মানে প্রেমিকার বাড়ির আগটানে তুই শহীদ হয়ে গেল প্রেমিকার জন্য। তুই তুই মরার সাথে সাথে তোর প্রেমিকার কানত ওর বাপ মাও নিজে খবর দিবে যে তোর আগেকার ভালোবাসা ইঙ্কার আঙ্গে বাড়ির আগটানে এসে মরে গেছে। তুক লিয়ে পেপার পত্রিকা নিউজ চারে টানে তুই মনে কর যে একেবারে সেরে ছিটে থাকবো, ইতিহাস জন্য কাটা মৃত্যু বলে বিষ খাওয়া গলার দেরি দেওয়ার চিন্তা ভুলে যা পাগলা। পেট্রোল কিনেছি গাওয়ার ঢালে আগুন লাগাতে মরে যাও, মোর কাছে তো পেট্রোল কিনার টাকা নাই। পেট্রোল কিনার টাকা যদি তোর কাছে না থাকে আমি তোর তিন সার পেট্রোল কিনে দাচ্ছি পলাশির দোকানের থেকে, তুই ওটি গাওয়া থেকে পারে পেট্রোল ঢালে তোর প্রেমিকার বাড়ির আটটানি চলে যা, কোনো আর দেরি করিস না, ঠাসকে মরে যা, যত তাড়াতাড়ি মরে যাবো তত আগে শান্তি পাবো, বুঝিস টাকা শালা? ওই সুন্দর প্রেমিকার উন্নাক সোর সাথে বিয়ে হয়ে গেল আর তুই কেন কে বাঁচাস? তুই হলে তো আর আগে মরে গেলি, যেদিন বিয়ে হলে সেদিন তো বুঝ যায় গাওয়া আগুন লাগাতে মরে গেলি প্রেমিকার আটটানি। শোন ওই বুকত অত কষ্ট হলে তোর বাঁচা থাকার দরকার না, তুই তাড়াতাড়ি মরে যা। আর মেলা দিন থেকে মিলাদ টিলাদ খাওয়া হয়নি বুঝতে পারছি, তোর বাবা কয়ে দেয় যে তুই মরার পর যাতে ধুমধারাক কাটা মিলাদ করে। আর আমি যেহেতু তোকে এত উচ্চ মানের একটা মৃত্যুর আইডিয়া শিখিয়ে দিন আর আমাকে জানা না ভালো দেখি লয় বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পলাশের দোকান যাচ্ছি, তুই আয়, পেট্রোল জোর ঢালে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পরে যাব। আচ্ছা যা, তুই তুই পলাশের দোকানে যা, আমি যাচ্ছি। যা তোকে আমি তিন সার পেট্রোল কিনে দাসি, তুই ওটি ঢাল, ইতিহাস হয়ে যাবে, ইতিহাস রচনা করে তুই মেরে দাসো, পেপার পত্রিকা চারিদিকে খেলি তুই আর তুই দু তিন মাস। ওই সুন্দর একটা প্রেমিকার বিয়ে হয়ে গেছে আর ওই মিলে বেঁচে আছে, মানে মানুষ জনের আক্ষেপ বিবেক দেখে বেঁচি না। আমার ওই সুন্দর প্রেমিকার যদি বিয়ে হয়ে গেলেনি আমি তো একেবারে বিয়ার দিন যাই মরে গেলে। যাই হোক, তোর পেট্রোলটা কিনে দিয়ে আসি।